আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কাব্য কাউকে একজনকে খুঁজছে তখন দিদি কাব্যের পিছনে এসে বলছে কাকে খুঁজছেন শিউলিকে কাব্য বলে হুম এরপরে কাব্য পিছন ফিরে দেখতে পায় যে তার পিছনে দিতি দাঁড়িয়ে আছে দিদিকে দাঁড়িয়ে কাব্য একটু ঘাবড়ে যায় এদিকে দেখা যায় কাব্যের পিসি রান্নাঘরে দাঁড়িয়ে বলছে ওই পোলাওয়ের মধ্যে একটু বেশি করে নুন মিশিয়ে দেব এরপরে পোলামের মধ্যে নুন মিশিয়ে দেয় কাব্যের পিসি আর বলতে থাকে ঘটক দিদি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে